আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে লেকচার নাম্বার 4-এ বলেছিলাম আমরা দশম অধ্যায় আলোচনা করব। তো আজকে লেকচার নাম্বার 5, দশম শ্রেণী হিসাব বিজ্ঞান দশম অধ্যায়। তো আসো আমরা দেখি আমাদের কি আছে। তোমার বলা হয়েছে তোমাদের মেসার্স জারিফ কর্পোরেশন রেওয়ামিল শিকন ফল পাঠ্য বই 2-এর আলোকে প্রণীত। ওকে, এখানে দেখো হিসাবের নাম, হ্যাঁ, তারপরে ডেবিট টাকা, হিসাবের নাম ক্রেডিট টাকা, মজুদ পণ্য এটা প্রারম্ভিক 45,000 টাকা, উত্তোলন 15,000 টাকা, ক্রয় 1,00,000 টাকা, 5% পদেয় ঋণ 1,75,000 টাকা, আন্তঃ পরিবহন 5,500 টাকা, দেনাদার 90,000 টাকা, বিজ্ঞাপন 15,000 টাকা। ক্রেডিট দিকে কি আছে দেখো বন্ধুরা, মূলধন 2,50,000 টাকা, বিক্রয় 1,50,000 টাকা, ক্রয় ফেরত 5,000 টাকা, প্রাপ্ত সুদ 5,500 টাকা, বাড়ি ভাড়া 35,000 টাকা, তাহলে হলো 4,45,500, উভয় দিক সমান। সমন্বয় আমাদের করণীয় যা আছে, অবিক্রিত পণ্য 60,000 টাকা, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য, বাকিতে বিক্রয় 5,000 টাকা। 3 নম্বরে দেখো বকেয়া সুদ 2,500 টাকা, বিজ্ঞাপন 3/4 বিলম্ব করতে হবে। 5 নম্বর, দেনাদারের 5,500 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% কুঋণ সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। দেনাদারের উপর 2.5% বাট্টা সঞ্চিতি ধার্য করো। করণীয়, প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো। উপযুক্ত তত্ত্বের আলোকে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়, এই গেল আমাদের। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমরা চলে আসি আমাদের খ নাম্বার আলোচনা করি। আমরা খ নাম্বারে বলা হয়েছে প্রকৃত দেনাদারের পরিমাণ, প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয়। আমরা একটা সফট নিই, এখানে দেব বিবরণ, টাকা মোট টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, বলা হয়েছে প্রকৃত দেনাদার, তাহলে আমার দেনাদার এখানে কত আছে, 90,000 টাকা। দেনাদার 90,000 টাকা, তারপরে এখানে সমন্বয়ে দেখো বলছে বাকিতে বিক্রয় 5,000 টাকা, তাহলে বাকিতে বিক্রয়ের দেনাদারের সাথে সম্পর্ক, কারণ বাকিতে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। তাহলে আমরা লিখতে পারি, যোগ দিতে পারি, যোগ বাকিতে বিক্রয় আছে 5,000 টাকা, যোগ করে পাই আমরা 95,000 টাকা। তারপরে কি বলছে দেখো তোমরা খেয়াল করো, বলছে দেনাদারের 5,500 টাকা আদায়যোগ্য নয়, তাহলে আমরা লিখতে পারি অলিখিত কুঋণ। এটা আমরা মাইনাস বিয়োগ লিখি বা বাদে লিখি, বাদ ভালো হবে, শুনে লিখতে বাদ, অলিখিত কুঋণ। অলিখিত কুঋণ কত আছে, 5,500 টাকা, তাহলে এই 5,500 টাকা মাইনাস করে আমরা পাই 589,500 টাকা, তাই না বন্ধুরা? আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, অবশিষ্ট দেনাদারের উপর 5% কুঋণ সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। তাহলে আমার এই যে টাকাটা আসলো, এর উপর, এটা অবশিষ্ট টাকা, এর উপর 5% কুঋণ ধার্য করতে হবে। তাহলে আমরা লিখতে পারি,
সন্দেহজনক। দেনা ও সমাপনী সঞ্চিত, সমাপনী কুরিন। কত আছে? 89,500 ইন্টু 5%, 5% করলে পাই আমরা ক্যালকুলেটর 89,500 ইন্টু 5%, 4,475 টাকা, 4,475 টাকা। এই 75 টাকা মাইনাস করেই আমরা পাই 85,025 টাকা, 85,025 টাকা। এখন আবার এখানে খেয়াল করো কি বলছে, দেনাদারির উপর 2.5% বাট্টা সঞ্চিত ধার্য করতে বলা হয়েছে। তাহলে আমরা আবার বাদ লিখি, বাদ দেনাদারের বাট্টা সঞ্চিত, দেনাদারের বাট্টা সঞ্চিত কত আছে? 85,025 ইন্টু 2.5%, এটা আমরা মাইনাস 2.5% করে পাই 2,125 টাকা 62 পয়সা। আমরা ভাঙতি পরিহার করলাম, 2,125 টাকায় নিলাম, 2,125 টাকা ভাঙতি পরিহার করলাম আমরা। তোমরা নিচে নোট লিখতে পারো ভাঙতি পরিহার যদি হয়। আচ্ছা যাই হোক, তাহলে আমার আছে 85,025 মাইনাস 2,125, 82,900 টাকা, 82,900 টাকা। এই 82,900 টাকা হলো আমার প্রকৃত দেনাদার। তাহলে আমরা লিখতে পারি প্রকৃত দেনাদারের পরিমাণ এই টাকাটা। এটা আমরা ক্লোজ করে দিলাম, শেষ। ওকে, এখন আমরা এটা মুছে ফেলি। খ নাম্বার, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আর্থিক বিবরণী ভয় পাও, আসলে ভয় পাওয়ার কিছুই নেই, একদম সোজা। তাহলে এখন হলো খ, খ নাম্বার আমরা সব টেনে নিই যথারীতি। আচ্ছা এখানে লিখি বিবরণ, টাকা, মোট টাকা, মোট টাকা কি বলছে আমাদের এখানে? উপযুক্ত তত্ত্বের আলোকে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি বিশদ আয় বিবরণে, বিশদ আয় বিবরণে 2019 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, বছরের জন্য। ওকে বন্ধুরা, তাহলে এখন উপযুক্ত তরে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ দেখা যাক কি আছে। তাহলে আমরা লিখতে পারি মোট মুনাফা বা ক্ষতির পরিমাণে, তাহলে আমরা লিখতে পারি বিক্রয়, বিক্রয় কত আছে? 150,000 টাকা, 150,000 টাকা যোগ, দেখো এখানে সমন্বয়ে 2 নম্বরে বাকিতে বিক্রয় 5,000 টাকা, বিক্রয়ের সাথে সম্পর্ক, বিক্রয় যেহেতু বাকিতে হয়েছিল এটা এখন আমরা ক্লোড করে যোগ করে নিলাম। তাহলে এটা আমরা যোগ বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয় আছে 5,000 টাকা, 5,000 টাকা যোগ করে পাই 155,000 টাকা,
তাহলে এখন আমরা লিখতে পারি বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এখানে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কি আছে? তাহলে আমার সমাপনী মজুদ আছে, যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বের করলে সমাপনী মজুদ আছে, ক্রয় আছে, তারপরে আছে আন্ত পরিবহন আছে, ক্রয় ফেরত আছে, এই তো। আর এখানে এদিকে বিলম্ব, এর মধ্যে কিছু আছে নাই, সমাপনী মজুদ আসবে, সমাপনী মজুদ আছে। ওকে, তাহলে আমরা আমাদের বিক্রিত পণ্য পেয়ে গেছি। আমরা লিখি প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মানে হলো বৎসরের শুরুতে যেটা আর কি শুরু করা হয়, প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে শিক্ষার্থী বন্ধুরা? 45,000 টাকা। তাহলে এখানে আমরা আরেকটা ঘর করা যায়, তাই না? একটা দেওয়া যায়, কত আছে 45,000, এইখানে লিখি 45,000 টাকা। 45,000 টাকা। তারপরে ক্রয়, ক্রয় কত আছে? ক্রয় 1,00,000 টাকা, তাই না বন্ধুরা? 1,00,000 টাকা ক্রয়, 1,00,000। এখন বলছে এখানে ক্রয় ফেরত আছে, তাহলে বাদ ক্রয় ফেরত, বাদ ক্রয় ফেরত। ক্রয় ফেরত আছে কত? 5,000 টাকা। ক্রয় ফেরত আছে। আর কিছু আছে কি? ক্রয়ের উপর কিছু নাই, তাহলে ক্রয় আছে 5,000 টাকা, বাদ দিলে আমরা পাই কত? 95,000 টাকা। এই 95,000 টাকা এখানে দিয়ে দিলাম। তারপরে আছে আন্ত পরিবহন, যা আগে বলেছিলাম, এখানে দেখো আন্ত পরিবহন, আন্ত পরিবহন, আন্ত পরিবহন। এখানে কি আন্ত পরিবহনের কোনো কিছু আছে, কত স্বচ্ছ কিছু উল্লেখ আছে? নাই। তাহলে আমরা আন্ত পরিবহন ডাইরেক্ট আছে কত? 5,500 টাকা। 5,500 টাকা আমরা ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম, যেহেতু কোনো সমন্বয়ে নেই, তাই না? তাহলে এটা আমরা এখন যোগ করে নেই, 45,000 টাকা আর 95,000 টাকা আর হলো 5,500 টাকা, যোগ করে পাই 1,45,500। 1,45,500 টাকা এটা হলো আমার বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে বন্ধুরা, বিক্রিত পণ্যের ব্যয় বাদ আমার সমাপনী মজুদ দিতে হবে, অবিক্রিত পণ্য যেহেতু, বাদ সমাপনী মজুদ পণ্য, বাদ সমাপনী মজুদ পণ্য 60,000 টাকা। ১,00,000 টাকা, ১,০,০০০ থেকে ৬০,০০০ মাইনাস করে পাই 85,500 টাকা। 85,500 টাকা এটা যেহেতু আমরা এখান থেকে মাইনাস করবো, সেজন্য এটা নাম দিলাম। কত থেকে করবো? 1,00,000 - ১,৫৫,০০০ টাকা তাহলে থাকলো 69,500 টাকা। 69,500 টাকা এটা হলো মোট মুনাফা, মোট মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, যদি আমার বিক্রয়ের পরিমাণ কম হতো, ব্যয়ের পরিমাণ বেশি হতো, তাহলে আমার ক্ষতি হতো। তাহলে এখানে বলেছে মুনাফা বা ক্ষতি, যে কোনো দুটা হতে পারে, তাহলে আমাদের মুনাফা হয়েছে এখানে, ক্লিয়ার? তাহলে আমরা এটা এখানে মুছে ফেলি, এটা আমাদের হয়ে গেল। আশা করি তোমরা ভালোই বুঝতেছ। এর আগে আমরা ক্লাসে কিন্তু নিয়েছিলাম, এখন তো আমরা রিভিশন দিচ্ছি।
আমরা ক্লাস নাইনে শেষ করে দিয়েছিলাম। যাই হোক, এখন আমরা ঘ নাম্বার গতে গতে কি চেয়েছে? একই জিনিস চেয়েছে, মুনাফা, নেট মুনাফা বা ক্ষতির পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি বিশদ বিশদ আয় বিবরণী, আয় বিবরণী 31 ডিসেম্বর 2019 সালের সমাপ্ত বছরের জন্য। ঠিক আছে, আমরা এখানে টাকাটা লিখে ফেলি, আমরা ঘর টেনে নিলাম। এখন আমাদের কার্যক্রম শুরু করি, বিবরণ টাকা টাকা মোট টাকা। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আমাদের বিক্রয়ের কাজ আমরা সেরে ফেলেছি, এখন মুনাফা, নিট মুনাফা বা ক্ষতি, তাহলে আমরা লিখি মোট মুনাফা। আমরা যেহেতু মুনাফা পেয়েছি, মোট মুনাফা ক নং হতে প্রাপ্ত, হতে প্রাপ্ত কত পেয়েছিলাম বন্ধুরা, মনে আছে তোমাদের? 59,500 টাকা, তাই না? এটা হলো আমার মোট মুনাফা। এখন আমার বাদ পরিচালন ব্যয়। এর আগে আমরা ক্লাসে এটা নিয়ে অনেক আলোচনা করেছি। যাই হোক, যে আজকে আমরা আবার পুনরায় করছি। তাহলে আমরা সমাপনী ও সন্দেহজনক কুঋণ লিখে ফেলি, যেগুলো আমার পরিচালনা ব্যয় হয়েছে। সমাপনী কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, সন্দেহজনক জানা সঞ্চিতি আমরা কত করেছিলাম? 4,475 টাকা, তাই না? 4,475 টাকা। তারপরে এখানে কি বলছে, দেনাদারের 5,500 টাকা আদায় যোগ্য নয়। তাহলে এটা আমরা লিখতে পারি তোমার কুঋণের অবলোপন, কুঋণ এর অবলোপন, অবলোপন কত আছে বন্ধুরা? দেখো 5,500 টাকা, তাহলে আমরা এখানে লিখলাম 5,500 টাকা, এই দুটো যোগ করলে পাই 9,975, 9,975 টাকা, 9,975 টাকা। আচ্ছা, তারপরে বলছে অবশিষ্ট দেনার উপর এটা বের করেছি 2.5% বাট্টা সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি আমরা 2.5% ভারে করেছিলাম 21, কত মনে আছে বন্ধুরা তোমার? 21,25, তাই না? 21,25, এই দুটো যোগ করে পাই তাহলে 4,475, 5,500, 9,975 যোগ 2,125, 12,100 টাকা, 12,100 টাকা। আচ্ছা, যাই হোক, এখন আছে বিজ্ঞাপন। এখানে বিজ্ঞাপন বলা হয়েছে, দেখো বন্ধুরা খেয়াল করো তোমরা সমন্বয়ে, বিজ্ঞাপন, বিজ্ঞাপন কত আছে? 15,000 টাকা, বিজ্ঞাপন 15,000। সমন্বয়ে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলে দিয়েছে, দেখো বন্ধুরা,
বিজ্ঞাপন তিন চতুর্থাংশ বিলম্ব করতে হবে। তাহলে তিন চতুর্থাংশ এই 15,000 টাকা আমরা এখানে ব্র্যাকেট দিয়ে করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই 15,000 × 3/4, তাহলে 15,000 × 3/4 11,250 টাকা, 11,250 টাকা এটা কিন্তু বাদ, বিলম্বিত, জায়গাটা কম হয়ে গেল, তোমরা একটু এখানে লিখে নাও বিলম্বিত, বিলম্বিত এটা মাইনাস করে পাই আমরা 15,000 − 11,250, 3,750, 3,750। তাহলে এই দুটা এখন আমরা যোগ করে ফেলি, কত আগের আছে 12,100 টাকা, তাহলে হচ্ছে 15,850 টাকা, 15,850 টাকা। এটা কিন্তু আমরা মাইনাস করব কেন, যে আমরা আগেই বলেছি বাদ পরিচালন ব্যয়, তাহলে আমার এটা থেকে বাদ দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে 69,500 টাকা মাইনাস 15,850 টাকা বাদ দিয়ে পাই আমরা 53,650 টাকা। এটা আমার কি পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা, এই টাকাটা সমান নাম হলো পরিচালন মুনাফা, অর্থাৎ আমরা যা পেলাম। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা লিখবো যোগ অন্যান্য আয়। আমার অন্যান্য আয় কি আছে বন্ধুরা, এখানে খেয়াল করো, প্রাপ্ত সুদ। আগে বাড়ি ভাড়াটা, এই টাকাটা যেহেতু বড়, বাড়ি ভাড়া লিখি আমরা, বাড়ি ভাড়া, এটা প্রাপ্ত বাড়ি ভাড়া যার জন্য ক্রেডিট, প্রাপ্ত বাড়ি ভাড়া কত আছে বন্ধুরা, 35,000 টাকা, তাই না? দেখো 35,000 টাকা। তারপরে কি আছে, প্রাপ্ত সুদ 5,500 টাকা যোগ প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ আছে 5,500 টাকা, 5,500 টাকা। সমন্বয়ের দিকে খেয়াল করি, এখানে আর কিছু আছে কি আমাদের নেওয়ার মতো? হ্যাঁ বন্ধুরা আছে, বলে হয়েছে বকেয়া সুদ, এটা আমার পরিচালন আয়। তাহলে অন্যান্য আয়ের মধ্যে এটা এনে নিলাম, আমরা লিখতে পারি এখানে যোগ বকেয়া সুদ, বকেয়া সুদ, অথবা বারবার বাদ না লিখে এখানে যোগ পরি অন্যান্য আয় লিখতে পারো, যোগ অন্যান্য আয়, যোগ অন্যান্য আয়, এই কথাটা তোমরা লিখে নিতে পারো, তাহলে বারবার আর যোগ লিখতে হবে না। তাহলে বকেয়া সুদ আছে আমার কত বন্ধুরা, 2,500 টাকা, এইখানে তাহলে আমরা লিখে ফেলি 2,500 টাকা, যোগ করি 35,000 টাকা যোগ 5,500 টাকা যোগ 2,500 টাকা, তাহলে হলো 43,000 টাকা, রাউন্ড ফিগার আসছে 43,000 টাকা, 43,000 টাকা যোগ হলো 53,650 টাকা, তাহলে হলো 96,650 টাকা, এটাও আমার লাভ, লস নাই। তাহলে এটা আমরা কি লিখতে পারি বন্ধুরা, নিট মুনাফা, নিট মুনাফা, নিট মুনাফা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লেকচার নাম্বার 5, এর আগে ছিল 4, যাই হোক এরপরে আমরা আবার নিয়ে আসব তোমাদের জন্য আরেকটা সমস্যা নিয়ে, সেটা হলো 10ম অধ্যায়ের আর্থিক বিবরণীর লেকচার নাম্বার 6 নিয়ে। ঠিক আছে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, আল্লাহ হাফেজ।